প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে আমরা দেখি ধানের বাজার দাম কেমন আছে আর কি কি ধান তাহিরপুর হাটে আজকে। আজকে 16 ফেব্রুয়ারি 2024 সাল, রোজ শুক্রবার হাট। তো দর্শক চলুন আমরা যে পাশ দিয়ে কিছু কৃষক ভাইরা যে ধান বাজারে আজকে নিয়ে আসছে এখানে দেখছি। এটা কি ধান? জিরা ধান। তো দর্শক এখানে আমরা দেখছি ব্যাপারে ভাইরা দেখছি জিরা ধান কেমন দাম দিচ্ছে ভাই আজকে? ওই মাথা 1500-1600। আপনারা কিনছেন আজকে? হ্যাঁ। সর্বোচ্চ মাথাটা কত? 1600 পর্যন্ত, মানে কোয়ালিটি পর্যন্ত। এটা ভালো আগে জিরা শাল বলেন আপনি বলেন। হ্যাঁ 1600 বলেন। আর একটু কোয়ালিটি কম মানে 10-20 টাকা হবে হতে পারে। এটা আমরা কোয়ালিটির উপর। আর কি ধান নিয়েছেন ভাই আজকে? আর ভাই আপনারা আছে যে 75 শব্দ আছে, এগুলা ধান 1310-20-30, মানে 75 শব্দ আছে 1310-20 টাকা। আঠাশ ধানের বাজার কেমন গেল আজকে? 1450 মাথা। আচ্ছা ঠিক আছে। তো দর্শক চলুন আমরা এই পাশ দিয়ে যে আমরা একটু কৃষক ভাইদের সাথে একটু ঘুরে কথা বলি, তাহলে বুঝতে পারবো। তো এখানে ব্যাপারে ভাই বলছেন আজকে হাটে যে ধানগুলো উঠেছে আমরা একটু দেখছিলাম। ভাই কি দাম নিয়ে আসছিলেন? দিরে বিক্রি হলো কত? 1610 টাকা। তো দর্শক আমরা এখানে দেখছিলাম জিরা ধান বিক্রি করছে, এগুলো মনে হয় স্যাম্পল নিয়ে আসছিল। তো 1610 টাকা করে এই যে এখানে বিক্রি করে দিয়েছে। তো দর্শক চলুন আমরা এই যে এই পাশে আরো ধান আছে দেখি। ভাই কি ধান নিয়ে আসছিলেন? ধান আনছে জিরে। বিক্রি করে দিলেন? কত করে? 1610 টাকা। তো ভাইও বিক্রি করছে আজকে জিরা ধান 1610 টাকা মূল করা। ভাইরা কিনছেন কেমন দাম দিলেন আজকে? 1310-20 পর্যন্ত কিনছেন আজকে। তো 1310-20 টাকা 58 ধানের বাজার। তো দর্শক আজকে আমরা হাটে যে ধানগুলো দেখছি এখানে এখানে কি ধান হলো হতে পারে? 1600 হইলে দিন ভাই। 1600 এখানে কি ধান চাষ? এগুলো ধান, এই ধান, ইয়ে ধান আর কি ধান আছে এখানে? 28। তো দর্শক চলুন আমরা আরো কৃষক ভাইরা যে ধান গুলো বিক্রি করছে আমরা দেখি। যে পাশে আমরা দেখছি ধান। আসসালামু আলাইকুম, কি চাচা কি ধান নিয়ে এসেছিলেন? জিরা। কত বিক্রি করলেন? 1560। একটু কোয়ালিটি কম ছিল নাকি? আমরা তো দেখছিলাম 1600 বুঝুন বেঁচে কিনা হচ্ছে। আমরা দেখছিলাম কয়েক ভাই বলছিল 1600 বেঁচে কিনা হয়েছে। হয়তো ধানের অনেকটা কোয়ালিটি থাকে, যে কিছুটা চিটি মরা থাকে আর যেটা ফ্রেশ ভালো ধান। চাচা কি ধান নিয়ে এসেছিলেন? 75। কত দিলেন? 1350 করে। তো চাচা বিক্রি করছে আজকে 1350-75। কয় কেজিতে মন নিল এখানে? 41 কেজি। 41, 1 কেজি বাড়তি নিছে। 1 কেজি বাড়তি নিছে। ভাই কি ধান নিয়ে এসেছিলেন? ধান 75 আছে জটা পারিজে। কি ধান আরেকটা? জটা পারিজে। জটা পারিজা, খাটো পারিজা এক কথায় আমরা বলি। কেমন দাম দিচ্ছে আজকে? 1330 টাকা করে ভাইরা দিয়ে দিছে। একটা স্যাম্পল নিয়ে এসেছিলেন? এটা কি কোন ধানের স্যাম্পল? 75-75 এর একই দামে বেঁচে কিনা হয়ে গেছে আমরা দেখছিলাম। এই যে এখানে এক চাচার কাছে আমরা দেখছি কি ধান আছে চাচা?
মিশেলে ধান আছে কেমন দাম দিচ্ছে আজকে দাম 1300 ওই ধান আছে 2800 2800 পর্যন্ত বলছে বিক্রি করছেন না বাজার দেখছেন কোন কারণে দেখাত নিয়ে ও দেখাত নিয়ে গেছে কিন্তু 1400 দাম দিয়েছে 28 তো দর্শক চলুন আমরা মোটামুটি আজকে ভাইদের কাছে যে ধানের দামটা একটু জানছি তো সবচাইতে এখানে 28 আপনার জিরা এই ধানের বাজারটা একটু বেশি জানা যায় ভাইরা কি ধান নিয়ে আসছিলেন 75 বিক্রি হয়ে গেছে কত করে দিলেন ভাইদের এটা দিলাম 50 টাকা দাম 1350 1350 মানে পুরাতন ধান পুরাতন ধান আর জোষ্টাটা এবারে নতুনটা 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 দিলে হলো মানে 10-20 টাকার কম বেশি বাজার 1300 মানে 20 থেকে আপনার 40 পর্যন্ত বাজার নতুন পুরাতন ওই 10-20 টাকা কম বেশি 50 টাকা 20-30 টাকা ডিফারেন্স আছে বাজারটা এ পর্যন্ত তো দর্শক আজকে আমরা এখান থেকে 28, 75, 87 আরও কিছু 58 ধানের বাজারটা জানলাম আজকে হাট থেকে তো তারপর হাটে এই ধানগুলো সবসময় আমরা দেখি আমদানি হয় যেগুলো হচ্ছে মোটা আপনার যে ধানগুলো চান লাল সোনা গুটি সোনা এই ধানগুলো এই হাটে আমদানি নেই এই কারণে আমরা বাজারটা জানাইতে পারলাম না তো সবাই ভালো থাকবে ভাই কি ধান ছিল বস্তায় 75 বেশি কিনা হয়েছে কেমন দাম দিচ্ছে আজকে কত পর্যন্ত বলছে 1320 টাকা বললো 1320 বাজার একটু বাড়তি ছিল 1300 দামটা 1320 করে দাম দিচ্ছে কত হলে শেষ পর্যন্ত দিতে চাইছিলেন আপনি ব্যাপারে আর 10-20 টাকা বাড়লেই দিয়ে দিবেন আর কিছুটা বাড়লে তারা বিক্রি করে দিবে দেখছে বাজারটা আপনার সাথে কি আমি বিয়ে করেছি প্রতি হাটি তো এটা হলো আপনার কি ধান ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই 75 ধান 75 সবগুলাই 75 নিয়ে আসছেন নাকি হ্যাঁ সবগুলাই 75 কত বলে গেল ব্যাপারে নয় মন ধান 30 আমরা নিব 1400 1330 1330 আর আপনি 1400 এ দিতে চাইছেন তো আমরা দেখলাম 75 এর বাজারটা একটু ঘুরে প্রায় আপনার সর্বোচ্চ 40-50 টাকা দামে বেচা কিনা হয়েছে হয়তো ভাই দেখছে বাজারটা আরও দু একটা ব্যাপারে দেখলে বুঝতে পারবে দেখে শুনে সেল করবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম